আরম্ভ হল অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। আরম্ভণি দিনাই বিরোধী কঠোর বার্তা মোদীর। 1975 জরুরীকালীন অবস্থার কথা উল্লেখ করে বিরোধীক আক্রমণ। নরেন্দ্র দামোদর দাস মোদী স্লোগান নহয়, জনতায় বিচারে কাম। অধিবেশনের আরম্ভণি দিনাই সংসদ ভবনের চৌহদত বিরোধীয়ে করেছিল প্রতিবাদ। হাতত সংবিধান লৈ সংবিধান রক্ষার স্লোগান দি প্রতিবাদ করে কংগ্রেস আর ইন্ডি এলায়েন্সর আন আন বিরোধী দলে। এই প্রতিবাদত কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও লৈছিল অংশ। অধিবেশনের আরম্ভণিতেই এনেদরে প্রতিবাদ মুখর হয়ে পড়া বিরোধীক জোকর মুখত চুন দিয়ার দরে অবস্থা করিলে মোদিয়ে। সংসদত প্রবেশের আগে আগে সংবাদ মাধ্যমত মোদিয়ে কয়, দেশের মানুষক স্লোগান নালাগে, জনতাক লাগে কাম। মোদিয়ে আকো কয়, দেশের জনসাধারণে সাংসদসকলের কোনো নাটক নিবিচারে, জনতায় বিরোধীর গঠনমূলক পদক্ষেপ আশা করে। দেশে একটা দায়িত্বশীল বিরোধী বিচারে আর অষ্টাদশ লোকসভা নির্বাচনত জয়ী হয়ে সংসদলে অহা সকলের উপর মোর সম্পূর্ণ বিশ্বাস আছে। শায়দ 18বীঁ লোকসভা মে বিপক্ষ দেশকে সামান্য নাগরিকোঁ কি বিপক্ষ কে নাতে উনকি ভূমিকা কি অপেক্ষা করতা হ্যায়, লোকতন্ত্র কি গরিমা কো বনায়ে রাখনে কি অপেক্ষা করতা হ্যায়, সদন মে সামান্য মানবী কি অপেক্ষা রহতি হ্যায়, লোগোঁ কো অপেক্ষা নহীঁ হ্যায় कि नखरे होते रहे, ड्रामा होते रहे, डिस्टर्बेंस होता रहे। देश को एक अच्छे विपक्ष की आवश्यकता है, जिम्मेवार विपक्ष की आवश्यकता है। এনেদৰে বিৰোধীৰ ওপৰত আস্থাও প্ৰকাশ কৰে মোদীয়ে। কিন্তু একে সময়তে বিৰোধীক আক্ৰমণ কৰি কয়, 1975ত জৰুৰীকালীন অৱস্থা ঘোষণা কৰি বিৰোধীয়ে দেশৰ সংবিধানৰ ইতিহাসতে কলংক লগাইছিল। আমি চেষ্টা করিম যাতে এনে দিন আর ভারতত ভবিষ্যতে আর কেতিয়াও নাহে। সংবিধান কে লিরে লিরা উড়া দিয়ে গয়ে থে, দেশ কো জেল খানা বনা দিয়া গয়া থা, লোকতন্ত্র কো পুরি তরহ দবোচ দিয়া গয়া থা। এমার্জেন্সি কে ইয়ে 50 সাল ইস সংকল্প কে হ্যায় কি হাম গৌরব কে সাথ হামারে সংবিধান কি রক্ষা করতে হুয়ে, ভারত কে লোকতন্ত্র লোকতান্ত্রিক পরম্পরাও কি রক্ষা করতে হুয়ে, দেশবাসী সংকল্প লেঙ্গে কি ভারত মে ফির কভি কোই এসি হিম্মত নহীঁ করেগা জো 50 সাল পহলে কি গই থি আর লোকতন্ত্র পে কালা ধব্বা লগা দিয়া গয়া থা। প্রধানমন্ত্রী মোদীয়ে কয় যে বিগত 10 বছরত আমি সদায় এটা ঐতিহ্য রক্ষা আর বাস্তবায়িত করবলে চেষ্টা করে আছো, কারণ আমি বিশ্বাস করো যে সরকার চলাবলে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন, কিন্তু দেশ চলার বাবে সর্বসন্মতি অতি গুরুত্বপূর্ণ। গতি আমি সকলে আর সকলরে সন্মতি সাপেক্ষে মা ভারতীর সেবা আর 140 কোটি ভারতীয়র আকাঙ্ক্ষা পূরণের বাবে চেষ্টা করে যাম। कि आपने हमें जो तीसरी बार मौका दिया है, दो बार सरकार चलाने का अनुभव हमारे साथ जुड़ा है, मैं देशवासियों को आज विश्वास दिलाता हूं कि हमारे तीसरे कार्यकाल में हम पहले से 3 गुना ज्यादा मेहनत करेंगे। উল্লেখযোগ্য যে স্বাধীন ভারতের নিজের সংসদ ভবনত সোমবারেই হয়েছে সাংসদের প্রথম শপথ গ্রহণ। ইয়ার পূর্বে সকল শপথ গ্রহণ হয়েছিল পুরনি সংসদ ভবনত। সে এই দিনটুক বৈভবর দিন বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদিয়ে। একে সময়তে স্বাধীনতার পিছত হ্যাট্রিক করা এইখন দ্বিতীয় সরকার, 60 বছরের পিছত অহা এই ক্ষণ গৌরবর ক্ষণ বলে কয় মোদিয়ে। তৃতীয়বারের বাবে দেশের জনতায় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিয়ার বাবে নিজের দায়িত্ব 3 গুণ বেশি বাড়িল বলে কয় মোদিয়ে। জনতার এই সঁহারির বাবে তৃতীয়ত কার্যকালত আগতকৈ 3 গুণ অধিক পরিশ্রম করে দেশবাসীর সেবা করব বলে প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী মোদিয়ে। উল্লেখযোগ্য যে সোমবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে সাংসদ হিসাবে শপথ গ্রহণ করে। মোদীর শপথ গ্রহণ করে রাজনাথ সিং, নীতিন গাডকারি, শিবরাজ সিং চৌহান, ধর্মেন্দ্র প্রধান, সর্বানন্দ সোণোৱালের উপরও আন বহু সাংসদে। আজি দিনটো শপথ পাঠর তালিকাত আছিল, কিন্তু লোকসভা অধিবেশনের প্রথম দিনাই নতুন সংসদ ভবন চৌহদত বিরোধীর পক্ষত কাঁইটিয়া হয়ে পড়িল। সংবিধান ধারণ করে সংসদ ভবন চৌহদত ভারত মিত্রজোটর সদস্য সকলে প্রতিবাদ সাব্যস্ত করে। প্রতিবাদকারীর ভিতর আছিল সোনিয়া গান্ধীও।
নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ 18 নর্থ ইস্ট।